ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব লেখা খুব ফেসবুকে ভাইরাল হচ্ছে যে ঝাড়খণ্ড বাস ঝাঁকি হে বাঙ্গাল আবি বাকি হে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা হওয়াটা খুব সাধারণ কারণ হচ্ছে গতকাল ক্যাগ রিপোর্ট প্রকাশে এসছে এবং দেখা যাচ্ছে প্রায় দু লক্ষ কোটি টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না এই টাকাটা গরিব মানুষের জন্য এসেছিলো গরিব মানুষের উন্নয়নের জন্য এসলো গরিব মানুষের যাতে কাজে লাগে তার জন্য এসলো সেই টাকাটা কোথায় গেলো তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় অ্যামাউন্টটা ছোটো না প্রায় দু লক্ষ কোটি টাকা কত কিছু হওয়া সম্ভব ছিল সেগুলো কারা খেলো সেগুলো মানুষ জানতে চাইছে প্রাথমিক থেকে আরম্ভ করে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট ক্যাম্প থেকে আরম্ভ করে প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রজেক্ট ইনফ্যাক্ট একশো দিনের কাজ আবাস যোজনার টাকা সব টাকা এবং সব দুর্নীতিতে যার নাম আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার তার ভয় হওয়াটা স্বাভাবিক আমি আবার বলছি ঝাড়খণ্ড বাস ঝাঁকি হ্যাঁ বাঙাল আঁকি হ্যাঁ চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও নি তোমার বিরুদ্ধে কি হবে যে কয়লা চুরি হচ্ছে আপনার জানা উচিত যে কয়লা খাদানগুলো থেকে কয়লা তোলা হয় সেগুলো সিআইএসএফ থাকে যে কয়লা খাদানগুলো ম্যাক্সিমাম কয়লা তোলা লিমিট পার করে যায় সেগুলো ফাঁকা পড়ে থাকে চুরিটা হয় সেখান থেকে এক নম্বর দু নম্বর হচ্ছে গরু চুরি বর্ডার এরিয়াতে গরু পাস হচ্ছে বিএসএফ এর বেশ কিছু অফিসার অ্যারেস্ট হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা বর্ডার এখনো পর্যন্ত সিল করা সম্ভব হয়নি কারণ পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি এই পশ্চিমবঙ্গ সরকারটা চলছে মানে তৃণমূল দলটা চলছে গরু চাকরি কয়লা এবং দুর্নীতির টাকা তৃণমূল মানেই চোর এবং দুর্নীতির ওপর ভরসা করে এটা বেঁচে আছে জেপি কি করেছে নোটবন্দি গৃহবন্দি দলিতের ওপর অত্যাচার তপস্বী রীতির ওপর অত্যাচার আবার বলে কি না দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াং ভেঙে দেবে আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিকে দেব না কথা দেখুন ভারতবর্ষের যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলো তখন একজন অভিসি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমরা রাষ্ট্রপতি করা হলো তার অবজেকশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকর কৃষক পরিবার থেকে উঠে আসা একজন মানুষ অভিজি সম্প্রদায়ের মানুষ তাকে মিমিক করলো হচ্ছে তার সাংসদ কল্যাণ ব্যানার্জি আমাদের প্রধানমন্ত্রী মানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন অভিজ্ঞ সম্প্রদায়ের মানুষ গরিব চাওয়ালা সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী তাকেও বারবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী তো এই মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ করেছেন তিনি আর গরিব বিরোধী তারা দলিত বিরোধী আর আদিবাসী বিরোধী সেই নাচটা তো আমাদের মনে আছে কিছু আদিবাসী মহিলার সাথে তিনি নাচ করছিলেন তাদের হাতে গ্লাভস পরিয়ে নাচ করছিলেন আদিবাসীদের উপর কতটা প্রেম আহ তার এখান থেকে বোঝা যায় এবং গৃহবন্দী নোটবন্দি সব মানুষের স্বার্থে ছিল আর গৃহবন্দি উনি এত ভয় পাচ্ছেন কেন উনি গৃহবন্দী হবেন না উনি খাঁচা বন্দী হবেনা ক্ষমতায় সেই রাজস্থানায় ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলছে ডিম খাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খাবে ওদের জিজ্ঞেস করুন কোথায় পেয়েছেন এটা এই এরকম একটা অদ্ভুত জিনিস কোথায় পেয়েছেন উনি উনি চলুক আমার সাথে ওনাকে ডিম মাছ মাংস তিনটেই খাওয়াবো না কোথায় কাজকলা খাবে কি না জানি না তবে পশ্চিমবঙ্গের মানুষের খাবার জুটছে না বলে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে খাবার জুটছে না বলে পশ্চিমবঙ্গরা দিন দিন বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে এখানকার মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে এত পরিমাণে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায় সুতরাং কাজকলা খেয়ে পশ্চিমবঙ্গে থাকতে হয় অন্য রাজ্যে নয় তাই মনে রাখবেন মা মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই কোন পলিসিতে করব কি করে করব আফটার ইলেকশন রিজিয়নাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। কি বলেছেন উনি দিল্লি দখল করবেন দিল্লি হরিনগরে একটা তিহার জেল আছে তারা বড় পোর্শন তিনি এবং তার দলের লোকজন দখল করবেন তাদের আলটিমেট গন্তব্যস্থল ওটাই পুরো ভারতবর্ষের মানুষ জেনে গেছে মানুষের এই দলটা কি পরিমাণে পশ্চিমবঙ্গের মানুষেরও বোঝা উচিত যে আমি আবার বললাম প্রায় দু লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য টাকাটা এসেছিল সেই টাকাটা থাকলে কত কিছু করা সম্ভবত সেই টাকাটা চুরি হয়েছে মানুষ জানে সেগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এই সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফ এর অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফ এর কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না না বিএসএফ কি কার্ড দিচ্ছে বিএসএফ তো কোনো কার্ড দিয়েছে বলে তো আমার জানা নেই যেগুলো বর্ডার এরিয়া জমির ব্যাপার থাকে যেগুলো নোম্যান্স ল্যান্ডে যে জমিগুলো থাকে সেগুলো থাকে তার উপর কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীর নেই সব মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে কথা না বললেই ভালো আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার নেকেট করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে মালদা মনে আছে আমার হাঁসখালির মতুয়া বোনটাকে মনে আছে মণিপুরে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত নোংরা ঘটনা ওটাকে সাপোর্ট করার কোনো মানে আমার ইচ্ছাও নেই কেউ সাপোর্ট করছেও না তাই বলে বাংলা আমরা ভুলে যাই কী করে গত বছর যদি হিসাব করি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় দুশোটার মতো পশ্চিমবঙ্গে আগে আচ্ছা সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব সিএ দিয়ে নেওয়া হচ্ছে না এনআরসি নিয়ে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি তিনি মুসলিম সমাজকে একটা ভয় দেখানোর চেষ্টা করছেন যে এনআরসি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হবে একটা সিম্পল কথা সিএতে কোথায় বলা হয়েছে সিএ যদি দেখি আমরা কোথায় বলা হয়েছে এখানে সিএ দিয়ে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে সিএ তো নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব নেওয়ার আইন নয় এবং আরেকটা বড় কথা হচ্ছে এই এনআরসি জুজু দেখিয়ে বারবার মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাতে চাইছেন বিজেপি জুজু দেখাচ্ছেন উল্টো দিকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আনিস খান হোক বা বক্তুই হোক বা বিভিন্ন জায়গায় হোক বারবার খুন করছে কিন্তু তৃণমূল মুসলিম সম্প্রদায়ের মানুষদের মানে খুনের শিকার হচ্ছে তৃণমূলে মুসলিমদের একটাই ভবিষ্যৎ হয় জেলে যাবেন তারা অথবা খুন হবেন তারা এদেরকে অপরাধমূলক কাজে ব্যবহার করছে এদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার করেছেটা কি মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন উন্নয়নমূলক কাজটা করেছে একশো কোটি টাকার হজ করে একটা প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে একটা ইমামকে ভাতা দিয়ে এটা প্রান্তিক মুসলমানের কি লাভ হচ্ছে এটা মুসলমানের লাভের জন্য যে যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের মধ্যে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যারা বাড়ি পায়নি টাকাটা লুট হয়েছে তাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে একশো দিনের কাজে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা পাচ্ছে না কেন তো মুখ্যমন্ত্রী মুসলিমদের জন্য করেছে কিটা বল দিক না না তৃণমূলের নেতারা দেয় না যে যাবে হাওয়াইচটি আমরাও বলি দিল্লি যাবে হাওয়াইচটি হাওয়াইচটি দিল্লি যাওয়াটা খুব সময়ের অপেক্ষা কিন্তু দিল্লির তিহারে যাবেন হাওয়াইচুটি যে পরিমাণে দুর্নীতি তিনি করেছেন যে পরিমাণে দুর্নীতি দলের লোকজন করছে তিহার ছাড়া আর কোনো গন্তব্য আমি অন্তত দেখতে পাচ্ছি না তার জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে সদ্য নীতিশ বিজেপির হাত ধরেছে তো ওদের রাগ থাকতে পারে ওরা করতে পারে আমরা এসব নাটক করি না আমি জানি না এই কাঁচ ভাঙার চক্কর পশ্চিমবঙ্গ সরকার আগে বহুবার করেছে পারমিশন না দেওয়া চক্কর পশ্চিমবঙ্গ সরকার আগে বহুবার করেছে বিভিন্ন সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যেগুলো হয়ে থাকে বিরোধী দলকে পারমিশন দেওয়া হয় না এগুলো হয়েছে এবার তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একেবারে জোট সঙ্গী তারা ডিসাইড করুক কোনটা হয়েছে আর কোনটা হয়নি না আমার বিশেষ কিছু মন্তব্য